কোচবিহার জেলার 2 নং ব্লকের দোড়ায়ারপাড় গ্রামের দোড়ায়ার হাট থেকে নিউ কোচবিহারগামী 1 কিলোমিটার রাস্তা 5 বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। ফলে গাড়ি চলাচলের খুব অসুবিধা হয়। এই রাস্তাটি দিয়ে কৃষকেরা তাদের কৃষি ফসল বিক্রি করার জন্য দোড়ায়ারহাটে নিয়ে যায়। এই রাস্তাটি ভাঙা থাকার ফলে তাদের খুব অসুবিধা হয় এবং এই রাস্তাটি দিয়ে প্রতিদিন 10,000 মানুষ যাতায়াত করে, ফলে যাতায়াতের অসুবিধা হয়। আমি বিকাশ বর্মন, এই হলো আমার সমুদায়। আপনাদের এই রাস্তাটি কতদিন ধরে বেহাল অবস্থা রয়েছে? বিগত সরকার যখন ছিল তখন থেকে। তা কত বছর? তাও 6 বছর। তো এই বেহাল অবস্থার ফলে কী কী অসুবিধা হচ্ছে? অসুবিধা আমাদের মনে করেন হসপিটালে রুগী নেওয়া অসুবিধা, তারপরে চলাফেরা অসুবিধা, যানবাহনের অসুবিধা। এই আমাদের স্টেশন কাছে আছে, স্টেশন যাওয়া একটু অসুবিধা হয় যাত্রীদের। লাইট নাই রাস্তার মধ্যে, লাইটেরও অসুবিধা আছে। আপনি কি করেন? আমি টোটো চালক। তো এই রাস্তাটা কতদিন ধরে বেহাল অবস্থা? রাস্তাটা তো কতদিন ধরে, কয়েক বছর যাবত রাস্তাটা ঠিক হচ্ছে না। তো আপনার কি কি অসুবিধা হচ্ছে? রাস্তাটা গাড়ি চালাচ্ছে, গাড়ি চালালে সমস্যা হচ্ছে আমাদের। রাস্তার গাড়ির পার্টস খারাপ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, রাস্তা ভালো না, প্যাসেঞ্জার নিয়ে যাওয়া যায় না, খুব সমস্যা হচ্ছে। সমুদায়ের সাথে কথা বলে জানতে পারি তারা স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছেন। গ্রাম পঞ্চায়েত বলেছেন রাস্তা ঠিক করা হবে, কিন্তু এখনও ঠিক করা হয়নি। তো আপনার এই সমস্যার কথা কার কাছে বলেছেন? হ্যাঁ, আমরা জানিয়েছি, পঞ্চায়েতকে জানিয়েছি। কি বলেছে? ওনারা বলতেছে যে এই তো হবে 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 খালি বলতেছে, কিন্তু হচ্ছে না আর কি। আমি এই সমুদায়ের একজন সাংবাদিক হিসাবে গ্রাম পঞ্চায়েত শ্রী অমলচন্দ্র দাসের সাথে দেখা করি। তার কাছ থেকে জানতে পারি তারা ভিডিওকে জানিয়েছেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে এখনও কোনো পদক্ষেপ করা হয়নি। এই সমস্যার সমাধান চাই, যাতে রাস্তাটি ঠিক করে দেওয়া হয়, তাহলে গ্রামবাসীরা সহজেই এই রাস্তাটি দিয়ে যাতায়াত করতে পারবে। আমরা গণস্বাক্ষর করাইছি, গণস্বাক্ষর করে বিডিও সাহেবকে জানানো হয়েছে। বিডিও সাহেব বলল যে হ্যাঁ হবে, করা হবে, এই পর্যন্তই। তারপরে তো আরও প্রায় বছর, এই 4-5 বছর কাটিয়ে গেল, কোনো উদ্যোগ নেই। সমুদায় চায় রাস্তাটি ঠিক করা হলে গাড়ি চলাচলের সুবিধা হবে, কৃষকদের কৃষি ফসল এই রাস্তাটি দিয়ে দোড়াহাটে নিয়ে যাওয়ার পক্ষে সুবিধা হবে এবং মানুষেরা সহজেই এই রাস্তাটি দিয়ে যাতায়াত করতে পারবে। এই সমস্যার সমাধানের জন্য বিডিও কুচবিহার 2 নং ব্লক শ্রী জস লেপচা, ফোন নম্বর 03582270221। যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা এই নম্বরে ফোন করে বারবার অনুরোধ করুন। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।